সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম এবং বাঙালি সর্বশ্রেষ্ঠ দুর্গা পূজা কালকে থেকে শুরু হচ্ছে। তো সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে বৃন্দাবনে একটা মুখ্য স্থান দর্শন করাবো, যেখানে মা দুর্গা দেবী সত্যযুগ থেকে এখানে বিরাজমান সৃষ্টি থেকেই। তো আজকে আমরা সেই মন্দির দর্শন করব। আমাদের ভারতবর্ষে 51 পীঠ রয়েছে, তার মধ্যে এখানে একটা, এখানে স্বয়ংভূ সাক্ষাৎ দুর্গা দেবী বিরাজমান। তো আমরা যেরকম দুর্গা দেবী বিগ্রহ পানি আমরা পূজা করে আবার বিসর্জন করি, এরকম নয়, এখানে স্থায়ীভাবে মা বিরাজমান রয়েছে। তো এখানে আমরা যেরকম কলকাতায় 5 দিন দুর্গা পূজা পালন করি, এখানে 9 দিন পালন করে, নবরাত্র ব্রত করে এখানে, এবং মা দেবীর কাছে এখানে সবাই প্রার্থনা করে, কৃষ্ণ ভক্তি উনি থেকে প্রার্থনা করে। তো আজকে আপনাদেরকে দর্শন করাবো, আর আপনারা খুব সুন্দর ড্রোন শোটা দেখতে পাবেন আজকে, আপনাদেরকে পুরো কভার করবো এখান থেকে। তো আপনারা অ্যান্ডুকে থাকেন, দর্শন করে থাকুন। রাধে রাধে। यहाँ तो ड्रोन आ जाएगा। आपकी और नकल जाएगा ड्रोन से। তো দেখতে পাচ্ছেন মন্দিরে আমরা প্রবেশ করছি, এখন ভক্তদের কি ভিড়। তো আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন ভিডিওর লাস্টে বলে দিব। বৃন্দাবনে আসলে অবশ্যই কাত্যানি মন্দিরে আসবেন, মা দুর্গা দেবী এখানে বিরাজমান। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আজকে প্রথম দিনে আমরা আনন্দ করছি। তো কলকাতায় যে আনন্দ সে আনন্দ তো রয়েছে, কিন্তু ব্রজের যে আনন্দ সেটা সর্বশ্রেষ্ঠ। তো আমরা যাব, মাকে দর্শন করব, আর ড্রোন শটও আমরা দেখতে পাবো, আকাশের উপর থেকে কিরকম দেখা যায় আপনার দেখে দেখাবো। তো মিস করবেন না, কেউ অ্যান্টোতে থাকেন, আর মা দুর্গা দেবীর কৃপা লাভ করেন। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ লোক হয়ে থাকে, কিন্তু আজকে কদিন, 3 দিন তো নাকি 4 দিন হয়ে গেল। তো ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন মন্দিরে কত ভিড়। বলো দুর্গা মাইকে যাই। তো প্রিয় ভক্তগণ, মন্দিরে প্রবেশ করাতেই খুবই একটা প্রবলেমে পড়ে গেলাম, মোবাইলে অ্যালাও নেই ক্যামেরা। তো কি করব কি করব বুঝতে পারছি না। তো মন্দিরে প্রবেশ করলাম, করে তাও ভিডিও বানাচ্ছি, কিন্তু ভিডিও বানানোর পর দেখি খুবই সুন্দর এখানে সব আনন্দ করছে। বৃন্দাবনে কীরকম দুর্গা পূজা হয় আপনারা হয়তো একটু লো উপলব্ধি করতে পারছেন, কেউ কিছুক্ষণ পর এখানে হবে কীর্তন এবং এখানে হবে নাচ। তো আমরা মন্দিরে যাব, আপনাদেরকে চুপি চাপি দর্শন করানোর চেষ্টা করব, যদিও সুযোগ পেয়ে যাই। তো আপনারা অ্যান্টোপি থাকেন, তো প্রিয় ভক্তগণ মন খারাপ করবেন না, আপনাদেরকে কিছুক্ষণ পরে ড্রোন শট দেখাবো। তো এখানকার কি যে মহিমা রয়েছে সেটা আপনাদেরকে ড্রোন শট দেখাতে দেখাতেই বর্ণনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তরা আনন্দ সহকারে মন্দিরে প্রবেশ করছে, অনেক ভিড়। তো তখন প্রায় 5:30-6 বাজতে চললো, এই সময় আমরা গেছি, 5:30 বাজে মন্দির খুলেছে। তার আগে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি মন্দিরের খোলার জন্য, আমরা আগে এসেছিলাম মন্দিরে প্রায় 4:30 বাজে আমরা চলে গেছিলাম, 1 ঘন্টা ওয়েট করেছি মন্দির খোলার জন্য। এই দেখুন মাকে দর্শন করুন, এই দেখুন এখন সাক্ষাৎ মা এখানে বিরাজমান। দেখুন একটু লুকি আমরা ভিডিও বানিয়েছি, কিছু করার নেই, মায়ের দর্শন হয়ে গেল, এই দেখুন কত আনন্দ হচ্ছে। তো আপনারা আনন্দ নিন, তারপর ড্রোন শট দেখাবো। রাধে রাধে। Thank you.
राधे राधे। प्रिय भक्तगण, तो एबार ड्रोन शोर माध्यमे आपनारा दर्शन करुन मा देवीर मंदिर। तो प्रिय भक्तगण, आमरा मंदिरे खोलार आगे आमरा प्रवेश करेछिलाम, प्राय एक घंटा आमरा वेट करेछि मंदिर खोलानोर जन्य। तो तार फाँके आमरा सेई ड्रोन शटटा नियेछि। तो प्रिय भक्तगण, ए जे देखते पाच्छेन मायेर मंदिर, आपनादेरके किछुक्षण पर आरो सुंदर करे देखाबो। आर एखान थेके पुरो वृंदावन धाम दर्शन होच्छे। ए देखुन नीचे भक्तरा वेट करछे मंदिर खोलानोर जन्य। तो मंदिर खोलार किछुक्षण समय आगे एखाने भक्तरा लाइन लेगेछिलो। तो प्रिय भक्तगण, ए देखते पाच्छेन मा मंदिर, मायेर मंदिरेर चूड़ा, ए देखुन मा मंदिर। तो एखाने मा देवी सेई सत्यजुग थेके एखाने विराजमान। तो कि करे एखाने मा देवी एसेछे, तो सेटा जदि वर्णना करा हय ताहले भिडियोटा एकटु आपनादेर शेष पर्यन्त देखते हबे। तो भगवान भोलेनाथ जखन पार्वती देवी के तार बाबा निमंत्रण करे चिलो जावर जन्य, किन्तु भगवान भोलेनाथ के निमंत्रण करेनी। एक अनुष्ठान मध्य से अपना हिस्ट्री जानें, तो अपना माझखाने एकटु अपनादेरके शोनाच्छी। तखन तो सेई जन्य दुर्गा देवी, मा दुर्गा देवी उनी अग्निते झाप दिएछिलेन जे ओनार पत्नी के भगवान भोलेनाथ के निमंत्रण करेनी। তো সে অনেক স্টোরি আছে আপনাদের মাঝখানে বলছি। তখন সেই অগ্নিতে ঝাঁপ দেওয়ার পর ভগবান ভোলেনাথ খুবই মানে ক্রোধান্বিত অবস্থা হয়েছে, পৃথিবী প্রলয় ঘটার অবস্থা। তখন ভগবান বিষ্ণু গিয়ে ওনার চক্র দিয়ে সেই মা দেবীর দেহকে টুকরো টুকরো করে দিয়েছে। তো আমাদের ভারতবর্ষে 51 পীঠ হয়েছে, যেরকম কুরুক্ষেত্রে রয়েছে মা দেবীর চরণ, আর এখানে পড়েছে ক্যাস। হ্যাঁ, আমাদের কলকাতায় দক্ষিণেশ্বর রয়েছে, এখানে মায়ের অনেক স্থান রয়েছে, এর মধ্যে এই হলো একটা। তো আমাদের বৈষ্ণব সমাজে দেখতে পাচ্ছেন এটা হলো মন্দিরের একটা মানে কি বলবো একটা গার্ডেন, মন্দির এর নিচেই মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন। তো খুবই সুন্দর লাগছে। তো এখানে মা দেবী সেই সত্যযুগ থেকে এখানে বিরাজমান। আমরা বৃন্দাবনে 9 দিন নবদুর্গা পালন করি, নবরাত্র পালন করি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের কলকাতায় কিন্তু 5 দিন মাকে পুজো করা হয়। তো এখানে যে পুজো, মানুষ 9 দিনই ব্রত করে, মায়ের কাছে প্রার্থনা করে কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য। দুর্গা পূজা আমাদের সবকালেরই করা উচিত, কিন্তু বৈষ্ণব সমাজে যেটা করে সেটা হলো মা দেবীর কাছে কৃষ্ণ ভক্তি চাই, আর উনি হলেন ভগবান কৃষ্ণের সঙ্গে আমাদেরকে যুক্ত করবে। উনি হলেন মায়ার দেবী, আমাদেরকে মায়া থেকে মুক্তিও করতে পারবে, আমাদেরকে মায়াতে ফেলতেও পারবে। এজন্য আমাদের দুর্গা পূজা কী করে করা উচিত, মা দেবীর কাছে কৃষ্ণ ভক্তি ভিক্ষা চাওয়া উচিত। এই নয় ধন সম্পদ টাকা পয়সা দুনিয়াদারি আমরা চেয়ে থাকি, তাহলে আমরা মায়াতেই ডুবে থাকবো। এই জন্য আমরা বৈষ্ণব সমাজে এইভাবে দুর্গা পূজা করি, যেটা মা দেবী আমাকে ভক্তি দেয়। তো দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর মন্দিরে ঢুকতে যে রাস্তাটা রয়েছে, মেন রাস্তা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখুন খুবই সুন্দর, এখানে পাশে গার্ডেন রয়েছে, আর হলো এ হলো মাঠ। এখানে দিওয়ালিতে এত ভক্তরা এখানে জড়ো হয়, এখানে হয় বাজি বুম যে ফোটা হয় সেটার দোকান পাট এখানে লেগে থাকে, আপনারা দেখতে পাবেন, সেটা আপনাদেরকে দেখাবো। আর এটা হলো মা মন্দিরে প্রবেশ করার রাস্তা। আপনারা এই মন্দিরে কী করে আসবেন সেটা আমি বলেছিলাম, বলবো, কিন্তু ভিডিওটা এত শর্ট বানিয়েছি সেটা ড্রোন শ্যুটের মধ্যে আপনাদেরকে বলতে হয়েছে। তো এখানে আপনারা
বৃন্দাবনে প্রবেশ করার পরেই রঙ্গজী মন্দির রয়েছে, রঙ্গনাথজী মন্দিরের আপনার রাইট সাইডেই রয়েছে সেই কাত্যায়নী দেবী মন্দিরে যাওয়ার রাস্তা। আপনারা বৃন্দাবনে আসলে কাত্যায়নী মন্দিরে যদি বলেন আপনাদেরকে টোটো করে নিয়ে আসবে, বা যে কোনো কারোর সঙ্গেও কথা বলে আসতে পারেন। রঙ্গজী মন্দিরের পিছনে এই দেখতে পাচ্ছেন যে বাগিচাগুলো এখানে খালি রয়েছে, এগুলো রঙ্গজী মন্দিরের বাগিচা খালি রয়েছে। আর আমরা ড্রোনটা উড়িয়েছি, আরও আগে একটা জায়গা রয়েছে, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। তো প্রিয় ভক্তগণ, আপনারা খুব ধুমতারাক্কা দুর্গাপূজা করেন, আপনারা মা দেবীর কাছে কৃষ্ণ ভক্তি চান, ধন সম্পদ টাকা পয়সা দুনিয়াদারি চেয়ে মায়াতে বন্দী হবেন না। আমাদের ব্রেজবাসীরা যে দুর্গাপূজা করে, স্বয়ং রাধারানী সে দুর্গা পূজা করেছে, অর্থাৎ কাত্যায়নী দেবীর বালি দিয়ে বিগ্রহ বানিয়েছিল বৃন্দাবনে ললিতা সখী রাধারানীরা। 5,500 বছর পুরনো সেই বালির বিগ্রহ এখনও পর্যন্ত ব্রেজে বিরাজমান রয়েছে। তো কী চেয়েছিল? কৃষ্ণকে প্রতিরূপে চাওয়ার চেয়েছিল। সেই জন্য আপনারা মা দুর্গাদেবীর কাছে কৃষ্ণ ভক্তি চান, উনি যদি কৃষ্ণ ভক্তি আপনাকে দেয় তাহলে আপনি জীবনে সব পাবেন, কৃষ্ণ ভক্তি পাবেন, ধন সম্পদ টাকা পয়সা সবই পাবেন। যদি আপনি কৃষ্ণ ভক্তি না চেয়ে শুধু ধন সম্পদ চান তাহলে আপনার মায়া ছাড়া আর কিছু হবে না, মায়াতে জর্জরিত হয়ে দুঃখ কষ্ট ভুগবেন। এই জন্য মায়ের কাছে আপনারা কৃষ্ণ ভক্তি চান। তো আরও অনেক লীলা আছে আপনাদের, নেক্সট দুর্গাপূজা অনেক অনেক আছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো এবার ড্রোন শোটে আপনারা দেখুন বৃন্দাবন ধাম, আনন্দ উপভোগ করুন। তো সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব সুন্দর সুন্দর আপনাদেরকে ড্রোন শট এবং ভগবানের লীলাভূমি দর্শন করাবো। তো সবাইকে রাধে রাধে, কন্টিনিউ দেখতে থাকেন। রাধা 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 রানী কি জয়, রাধে 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 রাধে। তো প্রিয় ভক্তগণ, এখন আমরা পুরো মন্দিরের উপরে রয়েছি, এ দেখতে পাচ্ছেন নিচে কিছু ভক্তরা দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা যে সময় ড্রোনটা উড়িয়েছি তখন মন্দির খুলেনি, মানে খুলে যাবে এই সময়টা আমরা সে ড্রোনটা উড়িয়েছি। তো নিচে মায়ের মন্দির রয়েছে, এই উপরে দেবতার বাস, বৃন্দাবনে দেবতার আকাশে উপরে উড়ে উড়ে বৃন্দাবন ধাম দর্শন করে যাই। তো সাক্ষাৎ আমরা আজকে 51 পীঠের এক পীঠ মা দুর্গা দেবী কাত্যায়নী দেবীর মন্দির দর্শন করতে পাচ্ছি। তো একটা কথা মনে যাচ্ছে মহাপ্রভুর কথা, মহাপ্রভু বলেছেন যে আমরা যদি মন্দিরে যেতে না পারি বা দর্শন না করতে পারি, দূর থেকে যদি মন্দিরের চূড়া দর্শন হয়ে যাই তাহলে আমরা মন্দিরের দর্শনের ফল লাভ করতে পারি, এটা স্বয়ং মহাপ্রভু বলে গেছেন। তো আপনারা মন্দিরের চূড়া দেখে প্রণাম করে নিন, মায়ের কাছে প্রার্থনা করুন, তাতে আপনাদের দর্শনের ফল আপনারা পেয়ে যাবেন। তারপর আপনাদেরকে আমি দর্শন করিয়েছি কিছুক্ষণ, আমি স্ক্রিনে ছবি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্থানে মন্দির বিরাজমান রয়েছে। তো আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ ব্লগটা দেখার জন্য, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে পেজ করে রাখবেন, নোটিফিকেশন অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানাই, এখানেই এন্ড করছি ভিডিওটা। আমরা 5:30টার সময় ড্রোনটা আমরা উড়িয়েছি, তো দেখতে পাচ্ছেন এই সন্ধ্যাবেলাও কিন্তু অনেক ক্লিয়ারিটি এসেছে, আপনাদের অনেক ভাগ্য ভালো। তো আপনারা ভালো থাকুন আর আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে ঘুরে থাকুন, কমেন্ট করে জানাবেন পরবর্তী নেক্সট ভিডিও আপনারা কী দেখতে চান। হরি বল।
সবাইকে ধন্যবাদ প্রিয় ভক্তগণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এইভাবে প্রতিদিন ভগবানের নিত্য ধাম দর্শন করে মনঃসজনম সার্থক করবেন রাধে রাধে রাধা রানী কি জয় দুর্গা মাই কি জয় হরি বল।